পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন গ্রামীণ দরিদ্র জনগোষ্ঠীর জীবনমানের টেকসই উন্নয়নের মাধ্যমে উন্নত সমৃদ্ধ বাংলাদেশ নির্মাণে কাজ করা এক অনন্য প্রতিষ্ঠান। বিশিষ্ট অর্থনীতিবিদ ডক্টর কাজী খলিকুজ্জামান আহমদের নেতৃত্বে পিকেএসএফের প্রায় 350 জন নিবেদিত প্রাণ কর্মী ও 278টি সহযোগী সংস্থার প্রায় লক্ষাধিক কর্মী বাহিনী মিলে প্রাণপণে কাজ করে চলেছে বাংলাদেশকে সুখী সমৃদ্ধশালী উন্নত বাংলাদেশে পরিণত করতে। অর্থনীতিবিদ ডক্টর কাজী খলিকুজ্জামান আহমদের উদ্ভাবনী উন্নয়ন ভাবনা পিকেএসএফের সমৃদ্ধি কর্মসূচি। আমরা যে কাজগুলো করছি এগুলি বাংলাদেশে আগে হয় নাই এমন কোনো কাজ নেই, সব কাজ হয়েছে বিচ্ছিন্নভাবে হয়েছে, সমৃদ্ধি হয়েছে, এগুলোকে আমরা সমন্বিত করে কাজ করছি। এই কর্মসূচির আওতায় উপযুক্ত ঋণ, প্রশিক্ষণ ও নিয়মিত তদারকির মাধ্যমে মানুষের অমিত সম্ভাবনাকে জাগিয়ে তুলে নিঃস্ব অবস্থা থেকে প্রাচুর্যের অধিকারী করে গড়ে তোলা হচ্ছে। বীজ বপনের পর নিয়মিত পরিচর্যার মাধ্যমে যেভাবে একটি বৃক্ষকে বড় করে তুলতে হয়, ঠিক সেইভাবে পিকেএসএফ ও তার সহযোগী সংস্থার সহায়তা ও পরিচর্যায় ভিক্ষুকের হাতকে করা হচ্ছে কর্মীর হাতিয়ার। নিঃস্ব জনপদ বদলে যাচ্ছে সমৃদ্ধির সড়কে। ঢাকার শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষে বসে কর্মপরিকল্পনা ও নির্দেশনা দানে নিজেকে সীমাবদ্ধ না রেখে নির্দিষ্ট সময় পরপর সরাসরি মাঠ পরিদর্শনে যান পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশনের বর্তমান চেয়ারম্যান ডক্টর কাজী খলিকুজ্জামান আহমদ। 2018 সালের 23 থেকে 26 অক্টোবর পিকেএসএফের উপব্যবস্থাপনা পরিচালক প্রশাসন ডক্টর মোহাম্মদ জসিমউদ্দিন ও মহাব্যবস্থাপক কার্যক্রম এবং সমৃদ্ধির টিম লিডার মোহাম্মদ মুশিয়ার রহমানকে সঙ্গে নিয়ে এক মাঠ পরিদর্শন কার্যক্রমে লক্ষ্মীপুর ও নোয়াখালী জেলায় যান পিকেএসএফের চেয়ারম্যান ডক্টর কাজী খলিকুজ্জামান আহমদ। 23 অক্টোবর এই কার্যক্রম শুরু হয় সহযোগী সংস্থা সোপিরেটের প্রধান কার্যালয়ে কর্মকর্তাদের সঙ্গে অভিজ্ঞতা বিনিময়, উদ্বুদ্ধকরণ ও করণীয় নির্ধারণ সভার মধ্য দিয়ে। আমরা যার যতটা প্রয়োজন তাকে ততটা টাকা দেব, 5-6 লাখ দিলে উদ্যোগ সৃষ্টি করা যায়, 2-1 জনের আমরা দেখছি কর্মসংস্থানও করা যায়। সন্ধ্যায় পিকেএসএফের পরিকল্পনা ও আর্থিক সহায়তায় পরিচালিত সোপিরেটের সাংস্কৃতিক কর্মসূচি শিশু কিশোররা নৃত্য, গীত, আবৃত্তি ও বিভিন্ন সাংস্কৃতিক কর্মকাণ্ড উপস্থাপন করে। চব্বিশ অক্টোবর সহযোগী সংস্থা সোপিরেটের লাহারকান্দি ইউনিয়নে সমৃদ্ধি কর্মসূচির বিভিন্ন কার্যক্রম ঘুরে দেখেন পিকেএসএফের চেয়ারম্যান ও কর্মকর্তাবৃন্দ। সারা ইউনিয়নে প্রত্যেক বাড়িতে জানানো হবে যে অত তারিখে অমুক জায়গায় চক্ষু ক্যাম্প হবে। এইভাবে গণমানুষের কাছে গিয়ে মানুষকে আপন করে নিয়ে সাহস দেন, প্রেরণা যোগান মানব দরদী অর্থনীতিবিদ ডক্টর কাজী খলিকুজ্জামান আহমদ। মানুষের যদি উন্নয়ন ঘটে তাহলে আমরা ভাবি যে আমার ইউনিয়নটা সমৃদ্ধ হবে। এরপর যাওয়া হয় ভিক্ষাবৃত্তি থেকে পুনর্বাসিত উদ্যমী সদস্যদের বাড়ি। আমি ভিক্ষা করছি। কেন ভিক্ষা করার দরকার পড়ছিল কেন? আমার স্বামী মারা গেছে, আমার এক গুছরিয়া গুছরিয়া ছেলে, তো আমি কি করি? তার কেউ নাই, তো আমি জমি জমা ছিল না, কিচ্ছু নাই, বিন্দা ইয়ান ছাড়া কিচ্ছু নেই বাবা। তো আমি ভিক্ষা করি 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 করি। এখন কি অবস্থা? এখন আল্লাহ দিলে 5 ওয়াক্ত নামাজটা মারি। সব মিলে কত টাকা দিছে? 1 লাখ। 1 লাখ? দুইটা গাড়ি আর কি? ছাগল দুই। ও একই ব্যাপার, ছাগল আর হাঁস মুরগি। তো এখন কিছু জমা আছে? আছে। আমি এখন বাড়ি বাড়ি যাই, যতটা পারি চেষ্টা করি যারা পিছিয়ে আছে তাদেরকে কীভাবে সহায়তা করা যেতে পারে, সেটা না গেলে, তাদের সঙ্গে কথা না বললে, বাস্তবতা না দেখলে সঠিকভাবে বোঝা যায় না। শান্তিতে আছি বাবা। ও ভালো।
আল্লাহ অনুগ্রহে শান্তিতে রাখে। মানুষের সঙ্গে কথা বলে, তাদের অবস্থা দেখে, তাদের পারিপার্শ্বিকতা দেখে, তো আমি যখন বাস্তবায়নের জন্য সিদ্ধান্ত গ্রহণ করি, যা যা দরকার উপাদান সেই উপাদানগুলো আমার কাছে থাকে, এবং আমি যখন গ্রামে যাই তখন আমার অসুখ বিসুখ থাকলেও ছেড়ে যায়। এরপর লক্ষ্মীপুর থেকে গাড়ি ছুটতে থাকে নোয়াখালী জেলায় সহযোগী সংস্থা সাগরিকার উদ্দেশ্যে। এখানে পৌঁছে প্রথমেই অংশ নেওয়া হয় সাগরিকার কর্মকর্তাদের সঙ্গে অভিজ্ঞতা বিনিময়, উদ্বুদ্ধকরণ এবং করণীয় নির্ধারণ সভায়। সন্ধ্যায় পিকেএসএফের পরিকল্পনা ও পৃষ্ঠপোষকতায় পরিচালিত সাগরিকার সাংস্কৃতিক কর্মসূচির শিশু কিশোররা বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনা উপস্থাপন করে। 25 অক্টোবর সকালে সাগরিকার নবনির্মিত প্রধান কার্যালয় ভবন উদ্বোধন করেন পিকেএসএফ চেয়ারম্যান। এরপর সাগরিকার সর্বস্তরের কর্মকর্তাদের সঙ্গে একটি সভায় অংশ নেন। প্রত্যেকের অধিকার নিশ্চিত করতে হবে, শিক্ষার অধিকার, স্বাস্থ্যের অধিকার, অর্থনৈতিক যত ধরনের অধিকার। ঘুরে দেখেন সাগরিকার সমৃদ্ধি কর্মসূচির স্থায়ী প্রদর্শনী। এরপর সাগরিকার সাংস্কৃতিক কর্মসূচির কিশোর কিশোরীদের দেয়ালিকা প্রদর্শনী দেখে তাদের সঙ্গে কথা বলেন পিকেএসএফ চেয়ারম্যান। আচ্ছা, তোমাদের কিশোর কিশোরীদের প্রতি আমার আহ্বান যেটা থাকবে সেটা হচ্ছে যে তোমরা বুঝে শুনে পড়বে, যা পড়ো সেটা কী পড়ছো সেটা বুঝবে এবং এইটা কাজে লাগাবার চেষ্টা করবে। শিশু কিশোররাও দারুণ আনন্দিত এবং উদ্বুদ্ধ স্যারের কথা শুনে। আমাদের অনেক ভালো লাগছে, আমাদের মনে হয়েছে যে উনি আমাদের মতোই সাধারণ একজন মানুষ, উনি বাইরের কেউ না। এরপর মিলিত হন সাগরিকার প্রবীণ কর্মসূচির প্রবীণদের সঙ্গে এক সভায়। অর্থাৎ সমৃদ্ধি সমৃদ্ধ করছে নবীন প্রবীণ সব বয়সী মানুষদের। শেষ বেলায় যাতে জীবনটা একটু সুন্দর হয়, একটু আনন্দে থাকে যায়, একটু ভালো থাকে যায়, চিকিৎসার যে ব্যবস্থা সেটা হয়, বিনোদনের কিছু ব্যবস্থা থাকে। আরেকটা যেটা আমরা চাচ্ছি যে কম বয়সী ছেলেমেয়েদের সঙ্গে একটু আমার মিলমিশ, কারণ বয়স্ক যারা তাদের যে অভিজ্ঞতা আছে সেই অভিজ্ঞতা কিন্তু এখনো কাজে লাগানো যায়। এরপর শুরু হয় দ্বীপ উন্নয়ন সংস্থার বিভিন্ন কর্মসূচি দেখতে যাত্রা। দ্বীপ উন্নয়ন সংস্থার চানন্দ ইউনিয়নের একজন সফল কৃষক আবুল হোসেন খায়ের নদী ভাঙনে নিজের কৃষি জমি এমনকি ভিটেমাটি সহ হারিয়ে শূন্য হয়ে যাওয়া এই কৃষক সমৃদ্ধি প্রকল্পের আওতায় পুনর্বাসিত হয়ে আজ তাঁর জীবনে পূর্ণতা এনেছেন। কৃষি বিপ্লব ঘটিয়ে তিনি যে সাফল্যের দৃষ্টান্ত স্থাপন করেছেন তা দেখে গর্বে বুক ভরে যায়। সমৃদ্ধি প্রকল্প যে একজন মানুষকে বিন্দু থেকে সিন্ধুতে পরিণত করতে পারে, কৃষক আবুল হোসেন খায়ের তার প্রকৃষ্ট উদাহরণ। ডক্টর কাজী খলিকুজ্জামান আহমদ দেখতে আসেন তার পরিকল্পিত স্বপ্নের বাস্তবায়ন, কৃষক খায়ের সমৃদ্ধ কৃষি খামার ও বাড়ি। সবকিছু মিলে 11 লক্ষ টাকা বিক্রি হচ্ছে, তারপর আমার শ্রমিকের বেতন এবং আমার বিভিন্ন খরচ বাদ দিয়ে 8 লাক্ষ টাকার মতো হয়েছে, 1,03,000 টাকা আমার নিজের। 3 লক্ষ টাকা দিয়ে আবার শুরু করছি, আবার এইরকমই হয়, তারপরে আরেকটু হবে, তারপরে আবার বাড়বে, তাই না? এইভাবে ঘুরে দেখেন আরেকটি সমৃদ্ধ বাড়ি। খুবই সুন্দর পানি, এই পানি বোতলজাত করে বিক্রি করা যায়। উদ্বোধন করেন দ্বীপ উন্নয়ন সংস্থার একটি ইউনিয়ন সমৃদ্ধি কেন্দ্র। এরপর মিলিত হন সংস্থার কর্মীদের সঙ্গে অভিজ্ঞতা বিনিময় ও উদ্বুদ্ধকরণ সভায়। 26 অক্টোবর সকালে উদ্বোধন করেন আরেকটি সমৃদ্ধি কেন্দ্র। এইভাবে প্রান্তিক জনপদকে সমৃদ্ধির সড়কে রূপান্তরের মাধ্যমে দেশকে উন্নত বাংলাদেশে এগিয়ে নিতে কাজ করে চলেছেন ডক্টর কাজী খলিকুজ্জামান আহমেদের নেতৃত্বে পিকেএসএফ ও এর সহযোগী সংস্থার কর্মীবৃন্দ। এগিয়ে চলো বাংলাদেশ সমৃদ্ধির সড়কে।